বাংলাদেশ মুসলিম অধ্যুষিত একটি দেশ সেখানে সামগ্রিক দলগুলো দেশটা দল যদিও নির্বাচনে আসেনি কি মনে করছেন কেমন সারা পাচ্ছেন কি প্রত্যাশা করছেন অন্যান্য যে প্রভাবশালী দলগুলো আছে সেই দলগুলো কি প্রভাব বিস্তার করছে কিনা তাদের সাথে টেক্কা দিয়ে আপনারা পেরে উঠবেন কিনা কি মনে করেন আমরা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ একটা মুক্তিযুদ্ধের সপক্ষের একটি ইসলামী সংগঠন রাজনৈতিক সংগঠন সুফিবাদের সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে বিশ্বাসী সংগঠন এই সংগঠনের উদ্দেশ্য হলো কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র কায়েম করা আমরা বিগত যত নির্বাচনে দেখেছি আসলে যারা কোরআন সুন্নাহ বিরোধী রাজনীতি করে ওনারা বেশ কালো টাকা ছড়াছড়ি করেন নির্বাচনের টাইমে বেশি শক্তি প্রদর্শন করেন কেন্দ্র দখল করে বিভিন্নভাবে তারা তাদের নিজস্ব অনুকূলে তারা ভোটগুলি নিয়ে নেন তো আমরা যেহেতু ইসলামের বিশ্বাস করি শান্তির বিশ্বাসী করি আমরা বরাবরই এগুলোর থেকে দূরে আমরা এই অবৈধ পন্থায় কেন্দ্র দখল করে বা ভোট ডাকাতি করে আমরা ক্ষমতায় যেতে চাই না বিশ্বাস করিও না তো ইনশাআল্লাহ এবছর দ্বাদশ সংসদ নির্বাচনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ সারা বাংলাদেশে 40টি আসনে নির্বাচন করছেন তো চাঁদপুর 5 আসনে আমি ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান হিসাবে এই জায়গার মধ্যে আমি নির্বাচন করছি ইনশাআল্লাহ ফেয়ার ইলেকশন হলে অভাবমুক্ত কালো টাকা ছড়াছড়ি মুক্ত যদি হয় অবশ্যই আমি আশাবাদী যে আমি এই চাঁদপুর 5 আসনে আমি জয়লাভ করতে পারবো ইনশাআল্লাহ তবে আমরা জোর দাবি জানাচ্ছি প্রশাসনকে যে প্রশাসন যেন অচিরেই অবৈধ অস্ত্রধারী যারা আছে অবৈধ অস্ত্রগুলো যেন প্রশাসন এগুলো যেন উদ্ধার করে আর কালো টাকা ছড়াছড়ি যেন বন্ধ হয় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে হ্যাঁ আর সকলে যেন সমান অধিকার সকল দলে তার জন্য সমান অধিকার প্রচার প্রসারের সর্বক্ষেত্রে জন্য তারা সে অধিকারটুকু পায় সেদিকে আমি প্রশাসনকে বিশেষ করে নির্বাচন কমিশনকে আমি দাবি জানাচ্ছি তো ইনশাআল্লাহ নির্বাচন সুষ্ঠু হবে এটা আমি আশা রাখি আপনার ভক্ত অনুসারীর হিসেব একরকম মুসলিমরা আপনার ভক্ত আছেন অনেক ভক্ত অসংখ্য কিন্তু ভোটের মাধ্যমে কাজ করবে কিনা কারণ এখানে প্রতীকের উপর একটা প্রভাব পড়ে যেমন আপনার নৌকা ধানের শীষ নাঙ্গল এদের একটা প্রভাব আছে সেই ধরনের প্রভাব কি মুক্ত থাকবে কিনা আপনার যারা ভক্ত সমর্থক আছে আসলে কি ওরা আপনার সাথে থাকবে কিনা আসলে সব ভক্ত যে থাকবে তা নয় এখানে যারা যাদের অন্তরে কোরআন সুন্নার মহব্বত আছে কোরআন সুন্নার সমাজ ব্যবস্থা চায় দুর্নীতি মুক্ত সমাজ চায় সন্ত্রাস মুক্ত সমাজ চায় জঙ্গিবাদ মুক্ত সমাজ চায় এরা অবশ্যই আমার সাথে থাকবে এবং তারা কাজ করবে এটা আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ সেই লক্ষ্যে আমাদের কাজ চলছে আলহামদুলিল্লাহ আর একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে এখানে যেহেতু আওয়ামী লীগের দুজন প্রার্থী এখানে তিনজন ভোটটা ভাগ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনার জয়ের ব্যাপারে কষ্ট আশাবাদী আপনি বা আপনি মনে করেন সেখানে আপনি প্রতিবন্ধকতা পাবেন কিনা আমি বিশ্বাস রাখি যেহেতু আওয়ামী লীগের মধ্যে তিনটা ভাগ হয়ে যাচ্ছে তিনটা গ্রুপ আওয়ামী লীগের নৌকার পক্ষের লোকেরাই তিনটা গ্রুপ হয়ে গেছে আর এর মধ্যে সাধারণ মানুষ আমি মনে করি এই বিশেষ করে বাংলাদেশটা যদি দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায় মাদক মুক্ত বাংলাদেশ চায় যারা চাবে তারা আমাকে ভোট দিবে আমাদের প্রচার প্রসার ইনশাআল্লাহ চলছে কোনো বাধা নাই আশা রাখি সামনেও বাধা আসবে না এটা বিশ্বাস রাখি কিছু পোস্টার
ব্যানার আমাদের কাছে আছে। আচ্ছা এই প্রশ্নটা আবার রিপিট করছি, সেটা হচ্ছে যেহেতু আপনার আসনে আপনি যে আসনে নির্বাচন করছেন সেই আসনে আওয়ামী লীগের অর্থাৎ প্রভাবশালী দলেরই তিনজন প্রার্থী, সেই সুবিধাকে পুঁজি করে কি আপনি আপনার এই বৈতরণী বাদ হতে পারবেন? ইনশাআল্লাহ। আমি তো বলতেছি এটাই যে আওয়ামী লীগের ভোট তিন ভাগে বিভক্ত হচ্ছে, আর সেই সুবাদে আমি মনে করি ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ আমি যে নির্বাচন করছি চেয়ার প্রতীক নিয়ে আমরা ইনশাআল্লাহ কামিয়াবি হব সাধারণ মানুষের, এবং অন্যান্য যারা নির্বাচনে অংশগ্রহণ করে না তারাও আমাকে ভোট দিবেন এই আশাও ব্যক্ত করছি আমি।